সৌন্দর্য আর অনন্যতায় কমলাপুরকে ছাড়িয়ে যাবে কক্সবাজারের নির্মাণাধীন রেল স্টেশন। থাকবে বহুতল মার্কেট, টুরিস্টদের জন্য লকার, ফুড কর্নার সহ বিভিন্ন কিছু। আগামী মাসেই সমুদ্র নগরীতে প্রস্তুত হয়ে যাবে এই আইকনিক স্টেশন। ২০১৮ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার শহর পর্যন্ত ১০২ কিলোমিটার রেল লাইন স্থাপনের কাজ। এর মধ্যে থাকছে মোট ৯টি স্টেশন। দোহাজারি থেকে চকরিয়া পর্যন্ত রেল লাইন স্থাপন করছে চীনা প্রতিষ্ঠান সিআরইসি ও তমা কনস্ট্রাকশন। আর চকরিয়া থেকে কক্সবাজার রেল স্টেশন পর্যন্ত কাজের দায়িত্বে রয়েছে আরেক চীনা প্রতিষ্ঠান সিসিইসিসি এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরের মধ্যেই লাইন স্থাপন সহ দোহাজারি, চকরিয়া এবং কক্সবাজার শহর এই তিনটি স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হবে। ফলে সেপ্টেম্বর মাসেই কক্সবাজার পর্যন্ত ট্রেন যেতে পারবে। বাকি ৬টি স্টেশন চালু হলেই ডিসেম্বরে পুরোপুরি সম্পন্ন হবে এই প্রকল্পের কাজ। চীনা নির্মাণ প্রতিষ্ঠান সিসিইসিসির প্রজেক্ট ম্যানেজার বলছেন, কক্সবাজার স্টেশনে যে অফিস ভবন তৈরি হচ্ছে তা হবে দেশের মধ্যে সবচেয়ে বড়। শুধু তাই না, ঝিনুক ফোটা সাগর তীরে ঘুরতে আসা পর্যটকেরা ট্রেন থেকে নেমেই দেখতে পাবেন ঝিনুকের আদলে গড়ে ওঠা ৬তলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক স্টেশন, যেখানে লকারে ব্যাগ ব্যাগেজ রেখে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারবেন দর্শনার্থীরা। স্টেশনে থাকবে নানান ব্র্যান্ডের দোকান, এটিএম বুথ, শিশু পরিচর্যা কেন্দ্র, মসজিদ সহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই। যেহেতু এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তাই এই স্টেশনের সেটটি আমরা ঝিনুকের মতোই করেছি, সেটা নিশ্চয়ই চমৎকার কিছু হবে। ঢাকা থেকে সড়কপথের প্রায় অর্ধেক সময়েই ট্রেনে পৌঁছানো যাবে কক্সবাজারে, খরচও বাঁচবে ৩০-৪০%। ফলে বিশাল এই স্টেশন এবং রেল প্রজেক্ট শুধু কার্যকরী হবে না, বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে ধারণা করছেন সবাই। এই রেল লাইন আসলে ভবিষ্যতে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের একটা অংশে পরিণত হবে। আশিকুর রহমান উপু, এটিএন নিউজ, কক্সবাজার।